শুরু হয়েছে, ও ফ্যান চলছে, তো ফ্যানের আওয়াজে শুনতেই পাবেন, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? না থাক 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 থাক, বন্ধ করে দিল। দেখো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, শুকাতে দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার সেকেন্ড স্টেপ হয়ে ফাইনাল যখন হবে তখন আবার দেখাবো তোমাদের। দেখো চারটে অর্ডার আছে, তার জন্য চারটে এখানে করে শুকাতে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই তো জন্ম ইয়ের দিন পরিয়ে দিবি। আর এই দেখো রাত্রে ডিনার আমাদের, অমলেট, শশা, আলুর দম, আলু পটলের তরকারি, এটা আলু পটলের তরকারি, এটা হচ্ছে না তুমি বসবে, এটা আমি বসবো, আর এটা হচ্ছে সঞ্চয়িতা বসবে। আর দেখো ওর বরকে কিসে খেতে দিয়েছে, এই ওকে আমি দিচ্ছিস কেন রে, আমরা কি আপ্যায়ন আর ও কি বানের জলে ভেসে এসছে, দুষ্টু কথা। বন্ধুরা এটা হচ্ছে লন্ডনের কিছু সুন্দর মুহূর্ত যেটা আমার শামিমা বুনু লন্ডন থেকে পাঠিয়েছে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। কী অপূর্ব, কী নির্মল এই দৃশ্য, তাই না বলো? তোমাদের যদি একটু ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবে, কেমন? কী সুন্দর ক্যাপচার করতেছি, ওয়াও। এই দেখো ব্লুবেরি কিভাবে রাস্তা, আমার বাসার পাশে এই দেখো, এগুলো হলো গুল্ম জাতীয় গাছ, কাঁটা যুক্ত। এই যে থোকায় 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 চলে গেছে পাখিরা। আমি কিছুই চোখে দেখি না তো কি করব, দেখতে পাচ্ছিস কিছু? পায়রা দেখা যাচ্ছে, স্বাধীনতা দিবসে ঘুড়ি ওড়ানো শুরু হয়ে গেছে আকাশে, আর ওদিকে পায়রাগুলো বন্দি। তাহলে কিসের স্বাধীনতা দিবস, পায়রাগুলোকে ছেড়ে দিক, পায়রাগুলোকে আটকে রেখে স্বাধীনতা দিবস হচ্ছে? এই পাশে একটাও উঠছে না, এই পাশে একটাও ইয়ে দেয়নি। হজম হয়ে সারতে পারলো না, অথচ দেখো আবার শুরু করে দিয়েছে কত কিছু। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, তাই তো? উচ্চারণটা ঠিক হয়েছে? আমার ইংরেজি বলতে গিয়ে একটু ভয় লাগে, বুঝলে কি না? তো এই যে আমার আমার নাতনি, আর হচ্ছে আমার টিফিন চলে এসেছে, দেখে নাও তোমরা। আজকে হচ্ছে 15ই আগস্ট, আমরা ছাদে পতাকা উত্তোলন করে আসলাম, এসে এখন টিফিন করছি, তারপরে স্নান হবে, দুপুরে মেনুতে তো বিশাল ব্যাপার আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা ভালো চোখে দেখবে দেখবে, যারা গালাগালি দেয় দেবে, তাই না বল? মৌ, যারা গালাগালি দেয় দেবে বলবে খাওয়ার লোভেই গেছো, বলবে তোমার বাড়ি আসলে কত যত্ন করে দেখবো। তো চলো বন্ধুরা, কিছু মনে করো না, কিছু মনে করো না। এই যে আমার লবণের ডাব্বা দিয়ে দিলাম, জানে কাকিমার লবণ লাগবে, আমার লবণ ওখানে ঢাকা রয়েছে, এই এক্ষুনি হাত থেকে পড়ছে, ওই ডিমটাতে লাগবে একটু। তো চলো, এখানে ওরা ছোট ছোট বাচ্চা আর আমরা বড়, দেখ এই সঞ্চয়িতা, আমরা হচ্ছে বড় নাতনি আর দিদা, আর তোরা হচ্ছে ছোট বাচ্চা। এই তো থালা দেখ কেমন, আমরা হলাম গেস্ট, হ্যাঁ ওর গেস্ট আমরা, না ঠিক বলেছিস একদম, চলো।
চলো গুড মর্নিং, এখনো 10:50 বাজে, 10:50 11টা ও 12টা তো বাজেনি, তাহলে গুড মর্নিং আছে এখনো, তাই তো? ফোনের থেকে তোমাকে সামনে বেশি ভালো লাগছে, দেখো মাথাটা এরকম নিয়ে করে দিলাম যাতে দেখ তোমরা দেখতে না পাও। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা অলরেডি শুরু করে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে কি দেখেছি, চা খাওয়া আর ছাদে পতাকা ওটা ইয়ে করা হলো, উত্তোলন করলো, সেটা দেখানো হলো। তবে ওই জামাইটা খালি গায়ে ছিল বলে আর পতাকাটা ওঠানোর সময় তুলিনি, পরে তোমাদের পতাকাটা দেখালাম। এখন তো ছাদে সব ঘুড়ি টুড়ি ওড়ানো হচ্ছে, চলো আমি টিফিন খেতে দেরি হলে এখন বকাবকি শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নিই, ঠিক আছে? পরে আবার আসছি। ফ্রেন্ডস, আমাদের স্নান কাজকর্ম সব কমপ্লিট, আমরা এখন রেডি দুপুরের লাঞ্চের জন্য, তাই তো? লাঞ্চ তো বসে আছি, কখন বসে পড়বো, একদম মানে ভীষণ আকর্ষণ করছে, কতক্ষণে খাবো কতক্ষণে খাবো, আমাদের সবাইকে মানে বিশেষ করে আমাদের দুজন, হ্যাঁ এখন থেকে খালি দেখছি, খাওয়া খেতে বসতে পারছি না। তো এখন আমরা চারজন মিলে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করতে বসবো, এই যে ম্যাডাম বসে গেছে। আর চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই আজকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডেতে আমাদের দুপুরের মেনুটা কি। চলো এই দেখো টেন টেন, বলো তো কি বন্ধুরা, হাহাহা আজকে খুব খুশির দিন, মানে সব থেকে খুশির দিন এই যে সবাই মিলে একসাথে বসে আনন্দ করে খাবো, এটাই বেশি খুশি। দুপুর না খাওয়াটা, হ্যাঁ দুপুরে খাওয়া হয়, দুপুরে খাওয়া হয় না, সবচেয়ে মানে খাবারটা বড় কথা না, এই যে সবাই মিলে একসঙ্গে দেখো টেবিলে বসবো, এই যে একসঙ্গে সবাই মিলে টেবিলে খাবো, এটাই মজা, তাই না বলো বন্ধুরা? তো চলো আর দেরি করে কাজ নেই, এই দেখো সঙ্গে পেঁয়াজ লঙ্কা শশা সব আছে তোমাদের কাকিমা, ও ঠিক আছে তোমাদের কাকিমা পছন্দ দেখে নাও, আরে থাক না দিলেই হলো একটা, না না চিকেন তো চিকেন, ঠিক আছে চলো, ওই দুষ্টুমি করছে, এটা না সেটা, সেটা না ওটা, আরে এই ভাতটা তো টেস্টি টেস্টি, চলো শুরু, এই বসবার বাবিকে ডাকো, বসবার চলো, আমি একটু জল খেয়ে নিই বন্ধুরা, চলো সিনেমা বলো বাবার সাথে ঝামেলাটা মিটেছে, আমরা রাত্রে বিরিয়ানি নিয়ে খাই, এই যে হ্যালো শুভ সন্ধ্যা, আমরা সাজুগুজু করে নিয়েছি, সেই খাবার টেবিলে এসেছিলাম, তারপর আর তোমাদের সঙ্গে দেখা হয়নি, কারণ কারণ আমরা শুয়ে শুয়ে ভিডিও নিয়ে গবেষণা করছিলাম, কত সময় যে লাগে ভিডিও এডিট করতে, এখনও বন্ধুরা 7:30-7:20 বাজে, এখনও তোমাদের ভিডিও দিতে পারিনি, ভিডিও এডিট করতে খুব সময় লেগে যাচ্ছে, ওই
আগের ভিডিও অনেক জমা পড়েছিল, সেগুলো এডিট করতে করতে আমার একদম দুশ্চিন্তা খেয়ে গেছি। আজকে একটু ভিডিও আসতে দেরি হবে তোমাদের, তো চলো একটু সাজুগুজু করে নিলাম, এখনই যেতে যেতে দেখি রাস্তায় যদি ভিডিওটা পোস্ট করতে পারি করে দেবো, না নাহলে রাত্রিরে কখন করবো জানি না। এই যে নাচু নাচু করছি, দেখো সুন্দর লাগছে না বলো? নতুন হেয়ারস্টাইল করেছে, একটা দিদাকে দিয়েছে আর একটা নিজে নিয়েছে। এই যে চলো একটু আশেপাশে দিয়ে ঘুরে আসি, সন্ধ্যেবেলা শুনেছি স্টেডিয়াম স্টেডিয়াম, তো চলো স্টেডিয়াম থেকে একটু ঘুরে আসি। এটা যদি লাইভ হতো তাহলে হয়তো তোমরা কেউ কাছে কাছে থাকলে চলে আসতে পারতে স্টেডিয়ামে। অনেকেই কমেন্ট করছো যে এখানেই কাছাকাছি, তো চলো শুভ সন্ধ্যাটা বলার জন্য আরও আসলাম। শুভ সন্ধ্যা সবাইকে, আমরা একটু ঘুরু ঘুরু করে আসি, তারপরে আবার ভিডিওটা শেষ করবো বাড়ি এসে, কেমন? আর বেশি কথা বলছি না, দেখি ওইদিকে কাজ করে নিই আর। তো বন্ধুরা, আমরা তিনজনে এখন ঘুরতে বেরিয়েছি, দেখো মন্দিরটা কি সুন্দর, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এখানে একটা গান বাজছিল বলে মিউট করে দিতে হলো, দিয়ে আমার ভয়েসটা দিচ্ছি। তো আমি ঘরে এসে এখন তোমাদের ভিডিওটা এডিট করছি, ট্রেন জার্নি করে এসে খুব শরীরটা খারাপ হয়ে গেছে বন্ধুরা, যার জন্য ভিডিওটা ছোট দিতে হবে আজকে। তো যেটুকু পাচ্ছি সেটুকুই দিচ্ছি, আমি এখন বাড়ি চলে এসেছি আজকে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, বাড়িতে এসে ভিডিওটা এডিট করছি এখন, হঠাৎ করে শরীরটা খুব খারাপ করছে ট্রেন জার্নি করে এসে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এটা যেখানে আমি ঘুরতে গেছিলাম হাওড়া, ওখানকার ভিডিও, তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো। কোথায় নিয়ে এসেছে দেখো, ওইখানে জলা, ওই ওই জন্য জলা নাম ডুমুর জলা, এখন কিছুই নেই, এখন মাঠ হয়ে গেছে, এখন তো এটা ঘেরা। ও ওই তো ওখানেও তো জল আছে, যাবে তো, কেমন করে তুলবো ডুমুর জলা। এটা হচ্ছে এখন এই যে আমরা একটু এখানে সেলফি তুলবো, তাই তো? আলো পেয়েছে, চলো আলো পেয়েছে, সুন্দর। স্টেডিয়ামে আসলাম, স্টেডিয়ামে দোকান কিন্তু ভালো লাগছে দেখো, বিশাল এলাকা। এখানে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের মুখ্যমন্ত্রী দিদি এই মাঠে এসে নামে, তাই তো? এই মাঠটা হেলিপ্যাড আছে এখানে বলছে, দেখো সুন্দর ভিউ। এই যেটা হচ্ছে স্টেডিয়ামের মানে মেন ইয়ে স্টেডিয়াম এটা, তাই তো? এইটাই হচ্ছে আসল ইয়ে, ওখানে ভেতরেই সব অনুষ্ঠান টনুষ্ঠান হয়। এই যে মানুষজন টুকিটাকি বসে আছে, কিন্তু ওয়েদারটা ভালো এখানে, বেশ ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, এই জায়গাটা ভালো লাগছে, ওটা কিছু আছে ওখানটা, তুই জুম করে আবার কি যেন করছিলি সেদিন, কিছু সিস্টেম আছে, আমি পারি না তাই ছবি ভালো দেখাতে পারি না তোমাদের। আমাকে এখানে ঘুরতে নিয়ে এসছে, দিয়ে ভিডিও করছে। আর এই চুড়িদারটা আমার একদম ফিটিংস হয়ে গেছে, এই দেখো। আর ওই দেখো ফানুস কি যেন বলে ওগুলোকে, হাওয়া হাওয়াই 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 বুড়ির চুল, বুড়ির চুল বলিস, বুড়ির চুলও বলে হাওয়াইও বলে। এই দেখো ভিডিও করছে, কিছু না থাক, হাওয়া তো আছে বাবা, কি গরম। দেখো আমরা আসার সময় ফুচকা নিয়ে এসেছি অল্প করে, দুপুরে তো বিরিয়ানি খাওয়া হয়েছে, তো কেমন যেন একটা লাগছে, একটু টক টক খেলে শরীরটা ফ্রেশ লাগে, ওই জন্য বেশি একটা ঘুরিনি। আটটার মধ্যে বাড়ি, সাড়ে আটটায় ফুচকা নিয়ে বাড়ি আসতে সাড়ে আটটা হয়েছে, তাই না? তো এসে আমি একটু গাটা ধুলাম, শরীরটা ভালো লাগছিলো না রাস্তায় বেরিয়ে, কেমন যেন একটা কষ্ট হচ্ছিলো, ওই জন্য বেশি ঘুরিনি, বাড়ি চলে এসেছি। তো দোকানে দাঁড়িয়ে ফুচকা খেতে গেলে আবার দেরি হবে, ওই জন্য তাড়াতাড়ি করে বললাম একটু দিন, তো নিয়ে চলে এসেছি আমরা হচ্ছে ফুচকা, বুঝলে? এখন নাতনি আর আমি খাবো, আর সঞ্চিতাও নেই, সঞ্চিতার কর্তাও নেই, ওরা এসে খাবে। ওরা বলতে সঞ্চিতা মনে খাবে না, খালি জামাইটা খাবে, এই হলো ব্যাপার। তো আমার নাতনি আর আমি এখন ফুচকা খেয়ে নিই, কেমন টেস্ট হয়েছে দেখি, চলো।
ফুচকা খেতামই না, তারপরে যেই শিখেছি তখন থেকে আবার ফুচকা খেতে না না আগে খেতাম না, পুর ভাল লাগে না করতে করতে যখন থেকে অল্প অল্প করে খাওয়া শিখে গেলাম তখন থেকে না ভালোই তো লাগে। আমি আর দাদু প্রচুর ছেড়ে দিলাম, ঝাল নুন একদম ঠিকঠাক না সব, মানে তুই ওটা খাস তো তুই বুঝতে পারবি কম্পেয়ারটা একটু ভালো করে কেমন যেন একটা হচ্ছে, শরীরটা ঠিক ভালো লাগছে না, মানে ভালো একটু টক জল খেলে যদি ঠিক হয়, রাত্রে খাবো না চলো খেয়ে ফুচকা।